আজকের ভিডিওটা দেখতেই হবে আমি জানি 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 মোবাইলে বিরিয়ানি দেখে দেখে প্রচন্ড ভাবে চলে ম্যাচ ম্যাচ চলছে তো কিচ্ছু রান্না করার ইচ্ছা করছিল না আর বাড়ি থেকে বিরিয়ানি তো একেবারেই খাবো না তো সেই জন্য আজকে এনেছি পিৎজা পিৎজা হাট থেকে পিৎজা আমার কাছে রয়েছে দুটো ভেজ পিৎজা আর দুটো নন ভেজ পিৎজা আর রয়েছে হচ্ছে গার্লিক ব্রেড তার সাথে একটা পেপসি তো দেখা যাক কোনটা কেমন খেতে হয় তো খোলার পা যেটাই দেখলাম একটা বিশাল বড় গন্ডগোল করেছে সেটা হচ্ছে নন ভেজ পিৎজা আমি দুটো আলাদা টাইপের দিয়েছিলাম কিন্তু তারা সেম দিয়ে দিয়েছে মানে ঝড় এদিকে সবার মাথা খারাপ হয়ে গেছে চলুন এবার আমি খাই আগে ভেজ যেটা যেটার মধ্যে রয়েছে টমেটো ক্যাপসিকাম পনির আর পেঁয়াজ খেয়ে দেখি এবার একটা বাইক নেব হচ্ছে ডিলাইটের ডিলাইট আমার খুব ভালো লাগে পার্সোনাল ফেভারিট কারণ অনেক চিজ থাকে আর অনেক বেশি কিছু থাকে না তবে আজকে একটুখানি কি তাড়াহুড়ো করে করেছে মানে বাইরের কোটিংটা কিন্তু অনেক বেশি আমি একটা দেখাই আর মাঝখানে অল্প অল্প চিজ সো এটা হুম সো সো অনেক অনেক বেশি মোটা লাগছে আমার এই এই যেটা এটা কম লাগছে আর কি যে যেটা মেন কি ভেজ পিজ্জা না নন ভেজ পিজ্জা মানে কোনটা বেশি ভালো লাগে পিজ্জাগুলো দেখে কিন্তু আমার অ্যাকচুয়ালি আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ আমি একটু ক্লোজে নেই ক্লোজে দেখাই দেখুন এই যে এইখানে দেখুন এত সাইডে এতটা মোটা মোটা করে ফাঁকা মানে এই পিসটা তো এইখান দিয়ে ঢেকে দিয়েছে এই পিসটা তো এতটা অবধি হচ্ছে শুধু ক্রিস্পি পার্ট মানে যে ক্রাশটা সেই পার্টটাই এত মোটা আর অল্প অল্প করে একটুখানি করে মানে জাস্ট সে নামকাবাসে দিয়ে দিয়েছে একটুখানি সো আই এম নট হ্যাপি উইথ ইট যদিও ওরা বলবে এখন ওভারলোডেড নিন এক্সট্রা চিজ নিন হ্যাঁ হ্যানা এইসব যদি এত অ্যাড করতে হয় তাহলে ওই দামটা কেন দেখায় মানে যেই দামটা দেখায় সেটা অনেকটাই দাম তো সেই দামের মধ্যে যে ফটোটা থাকে অ্যাকচুয়ালি সেইটা কিন্তু আসছে না মানে তারপরেও আপনাকে অন্তত নব্বই টাকা অ্যাড করতে হবে নাহলে মানে নব্বই টাকা চিজ অ্যাড করতে হবে না হলে আরও টপিংসের এটা ওটা অ্যাড করতে গেলে আরও আপনাকে মোটামুটি আরও দুশো টাকা অ্যাড করলে তবে অ্যাকচুয়ালি যে ফটোটার যে পিজাটা আপনাকে দেখায় সেইটা আসে সো ইটস লাইক একটু মানে কি বলবো একটু ফেঁকু ফেকু ব্যাপারটা খেয়ে দেখি এইটা আমি বলবো বেনানা চিপসের থেকে ভালো লাগে দিস চিকেন ইজ টু ব্যাড পুরো হার্ড একদম ড্রাই আমি ক্লোজে ক্লোজে দেখাচ্ছি আপনাদের মানে এইরকম আর কি টু চিবি মানে একদম ড্রাই এটা মনে হচ্ছে না একদম চিকেনের কোনো পিস তো আমার যদি মানে আমাকে যদি বলা হয় তাহলে অবশ্যই আমি বলবো আমার জন্য ভেজ পিৎজা উইংস নন ভেজ পিৎজা যেখানে আমি চিকেন খুবই ভালোবাসি আমরা চিকেন মাটন এসব খাই সেক্ষেত্রেও আমি ভেজ বলছি বেটার এবার আসি গার্লিক ব্রেড আর বলবো এই যে ব্রেড এই দিয়েছে এবং ব্যাগটা দেখাই এই অবস্থা গার্লিক ব্রেডটা পুরোটাই প্রায় ব্যাক সাইডটা পোড়া আর প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড মানে একেবারেই এইরকম আর কি এইরকম এইরকম সো এটা খাওয়ার কোনো মজা আসবে না আমি বুঝতে পারছি এবার বলতেই পারি নেগেটিভলি বলছি কারণ নেগেটিভলি বলছি বলতে যে অনেক বেশি থাকে আমাদের তো ওখানে ইটস টু ব্যান্ড মানে নেই বললেই চলে এই এই রকম একখানা এইটুকুন একটা চিজের কঠিন ইটস মানে টু ব্যান্ড গার্লিক ব্রেড খেতে এত ভালোবাসি সেখানে গার্লিক ব্রেডের অবস্থা কিন্তু খুব বাজে মানে একদমই ডিসঅ্যাপয়েন্টেড উইথ উইথ দিস গার্লিক ব্রেড সো একমাত্র এখানে যদি বলেন তাহলে শুধুমাত্র এই পিজ্জাটা ভালো এটা সত্যিই ভালো তো এই হচ্ছে পিজ্জা হাটের অনেস্ট রিভিউ আজকে পিজ্জা হাটে মানে আমরা নর্মালি পিজ্জা হাটের পিজ্জাই ভালোবাসি আগে তো পিজ্জা হাটের পিজ্জাই খেতাম বেশি কিন্তু এখন পিজ্জা হাটের কিন্তু হাল এই অবস্থা হয়ে রয়েছে সো আজকে প্রচন্ড ভাবে হয়ে গেছি